আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লিন্ডা ফ্রম মেকআপ মেনিয়াক বাই লিন্ডা। আজকে আমি তোমাদের সাথে স্কিন কেয়ার নিয়ে কথা বলবো, আর স্কিন কেয়ারের জন্য তোমাদের সব ধরনের স্কিনের জন্য এবং সব টাইপের ধাপের জন্য আমি প্রোডাক্ট সাজেশন করব। আর সেই সবগুলো প্রোডাক্টই হবে বিশ্বজুড়ে খুবই ফেমাস এবং ওয়েল রেকমেন্ডেড অ্যান্ড ওয়েল রেকগনাইজড একটা ব্র্যান্ড নিয়ে, সেটা হচ্ছে সেরাভি। এই ব্র্যান্ডের প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্টস তোমরা পেয়ে যাবে beautysupplies.com এর ওয়েবসাইটে এবং তাদের ফেসবুক পেজে। প্রত্যেকটা লিংক আমি ক্যাপশনে এবং ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দিব। স্কিন কেয়ারের প্রথম ধাপ হচ্ছে ফেসটাকে ক্লিন করা, সেজন্য আমাদের দরকার একটা খুবই ভালো মানের ক্লেন্সার অথবা আমরা যদি বলে থাকি ফেস ওয়াশ। সো আমাদের স্কিন কিন্তু এক একজনের এক এক রকম হয়ে থাকে, কারো স্কিন হয় কম্বিনেশন, কারো স্কিন ড্রাই অথবা ভেরি ড্রাই, কারো আবার নর্মাল টু অয়েলি স্কিন, আবার কারো কারো দেখা যায় একনি প্রোন অথবা পিম্পল হয় এই ধরনের স্কিন। সো সব ধরনের স্কিনের জন্য আমি একটা করে ফেস ওয়াশ সাজেস্ট করব। স্কিন কেয়ারের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে প্রথম ধাপটাই হচ্ছে ফেসটাকে ক্লিন করা, সেজন্য আমাদের দরকার একটা ফেসিয়াল ক্লেন্সার অথবা ফেস ওয়াশ, যেভাবে তোমরা বলো না কেন। আর সেজন্য দরকার আমাদের স্কিন টাইপ অনুযায়ী একটা ফেস ওয়াশ সিলেকশন করা। আমাদের স্কিন কিন্তু এক একজনের এক রকম হয়ে থাকে, কারো স্কিন অয়েলি, কারো আবার ড্রাই কম্বিনেশন অথবা কারো আবার একনি প্রোন স্কিন। সব ধরনের স্কিনের জন্য আমি ডিফারেন্ট ফেস ওয়াশ তোমাদেরকে সাজেস্ট করব। প্রথমে যে ফেস ওয়াশটা আমি সাজেস্ট করছি সেটা হচ্ছে ফর নর্মাল টু অয়েলি স্কিন, এবং এটাতে রয়েছে তিন ধরনের এসেনশিয়াল সেরামাইড, এবং এটাতে আছে নায়াসিনামাইড যা কিনা আমাদের অয়েল ব্যালেন্সিং এ সাহায্য করে এবং স্কিন কিছুটা ব্রাইটনিং এও সাহায্য করে। এরপর রয়েছে হায়ালুরোনিক অ্যাসিড, এবং এটা হচ্ছে ফ্রেগ্রেন্স ফ্রি, অর্থাৎ যে কোনো ধরনের সেন্সিটিভ স্কিন হোক সবাই তোমরা এটাকে ইউজ করতে পারবে। যাদের বিশেষ করে ড্রাই স্কিন তারা কিন্তু একটা ভালো মানের ফেস ওয়াশ খুঁজে পেতে অনেক স্ট্রাগল করো, আর দেখা যায় যতই তুমি ভালো ময়েশ্চারাইজার ইউজ করো না কেন, তোমার ফেস ওয়াশটা যদি হাইড্রেটিং না হয় তাহলে কিন্তু স্কিনের ড্রাইনেসটা একদমই কমে না। সেজন্য খুব ভালো মানের একটা ড্রাই স্কিনের ফেস ওয়াশ অবশ্যই তোমাদের ইউজ করতে হবে। তিন নম্বরে যে ফেস ওয়াশ দেখাচ্ছি এটা হচ্ছে সেরাভি এসএস স্মুদিং ক্লেন্সার, এবং এটাতে বলা হচ্ছে যে এটা ড্রাই স্কিন, রাফ স্কিন এবং বাম্পি স্কিনের জন্য। এটাতেও রয়েছে তিন ধরনের এসেনশিয়াল সেরামাইড, স্যালিসাইক্লিক অ্যাসিড এবং হায়ালুরোনিক অ্যাসিড। স্যালিসাইক্লিক অ্যাসিডটা তোমরা অনেকেই পরিচিত, যেটা পিম্পলের জন্য খুবই ভালো কাজ করে। যাদের স্কিন বাম্পস হয়, আমাদের ফোরহেডে ছোট ছোট যে বাম্পস গুলো হয় সেটার জন্য কিন্তু এই ফেস ওয়াশটা খুবই ভালো। বিশেষ করে সেরাভির এই এসএস স্মুদিং যে সিরিজটা, এটা যাদের বাম্পি স্কিন এবং রাফ স্কিন তাদের জন্য টার্গেট করা, আর এটা যাদের বাম্পস হয় সেটা কিন্তু রিডিউস করতে অনেক বেশি হেল্পফুল। তিনটা ফেস ওয়াশ রয়েছে তিন ধরনের কনসার্ন স্কিনের জন্য, এবং কোনোটাই কিন্তু তোমার স্কিনের ন্যাচারাল ব্যারিয়ারটাকে ডিস্টার্ব করবে না, অর্থাৎ অয়েলি স্কিনটা তোমার স্কিনের অয়েলটাকে রিমুভ করবে বাট খুব বেশি ড্রাই আউট করবে না। আর সেই সাথে যেরকম বললাম যে এসএস স্মুদিংটাও যেটা করবে তোমার স্কিনটাকে খুব ভালো মতো ক্লিন করবে, জেন্টল ভাবে এক্সফোলিয়েট করবে, বাট স্কিনের ন্যাচারাল ব্যারিয়ারটাকে কোনোভাবেই এটা ডিস্টার্ব করবে না। এবং একইভাবে ড্রাই স্কিনেরটাও ঠিক তাই করবে, ক্লিন করবে আর সাথে তোমার স্কিনটাকে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। ফেসটাকে ক্লিন করার পরে কিন্তু শীত হোক অথবা গরম সারা বছরই আমাদের ফেসটাকে ময়েশ্চারাইজ রাখতে হয়, এবং সেজন্য আমাদের দরকার খুব ভালো মানের একটা ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার যে সবার জন্য এক তাই কিন্তু না, আমাদের কিন্তু যার যার স্কিন টাইপ অনুযায়ী, যার যার স্কিন প্রবলেম অনুযায়ী নিজের যেমন প্রয়োজন ঠিক তেমনটাই ময়েশ্চারাইজার সিলেক্ট করে নিতে হবে। তো এখন চলো তোমাদেরকে আমি দেখাই সেরাভির কয় টাইপের ময়েশ্চারাইজার রয়েছে এবং কোনটা কোন টাইপ স্কিনের জন্য প্রযোজ্য। এখন আমরা চলে যাচ্ছি সব ধরনের ময়েশ্চারাইজিং ক্রিম এবং লোশনে। প্রথমে দেখাচ্ছি আমি একটা খুবই ছোট সাইজ 56 ml এর ময়েশ্চারাইজিং ক্রিম। এটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য, অর্থাৎ যাদের নর্মাল স্কিন অথবা মোটামুটি ড্রাই স্কিন এটা তোমরা সবাই ইউজ করতে পারবে। আর এটার সাইজটাও খুবই হ্যান্ডি, এটাকে খুব ইজিলি তোমরা পার্সে ক্যারি করতে পারবে। এটার কিন্তু আরো একটা বড় সাইজও আছে, আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গিয়ে 340 গ্রামের যে ময়েশ্চারাইজিং ক্রিমটা, এটাও কিন্তু নর্মাল টু ড্রাই স্কিনের জন্যই। সো এটা কিন্তু আমরা চাইলে ফেস এবং বডি সম্পূর্ণ বডিতে ইউজ করতে পারবে। সেরাভির এই ময়েশ্চারাইজিং ক্রিমটা তোমার স্কিনটাকে খুব ভালো মতো ময়েশ্চারাইজ করবে এবং স্কিনের যে ময়েশ্চার লেভেলটা আছে সেটাকে কিন্তু ভালো মতো ব্যালেন্স রাখবে এবং স্কিন একটা প্রোটেক্টিভ লেয়ারও তৈরি করে দিবে। প্রত্যেকটা ময়েশ্চারাইজিং ক্রিমই কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং ডেভেলপড বাই ডার্মাটোলজিস্ট। সো নিঃসন্দেহে যাদের সেন্সিটিভ স্কিন বা স্কিনে অন্য কিছু স্যুট করে না তারা কিন্তু এই ব্র্যান্ডটাকে ট্রাই করে দেখতে পারে। আরেকটা ময়েশ্চারাইজিং ক্রিম যেটা দেখতে একটু কনফিউজিং মনে হতে পারে, বাট এটা হচ্ছে ফর ড্রাই টু ভেরি ড্রাই স্কিন। অনেকেই আছে যে নর্মাল ড্রাই স্কিনের ময়েশ্চারাইজার তোমাদের জন্য এনাফ হাইড্রেশন দেয় না, সেজন্য কিন্তু এটা খুব ক্লিয়ারলি বলে দিচ্ছে যে এটা হচ্ছে শুধুমাত্র ড্রাই থেকে ভেরি ড্রাই স্কিন, অর্থাৎ যাদের নর্মাল ময়েশ্চারাইজারে তোমরা মনে করো যে তোমাদের আরো হাইড্রেশন দরকার, 24 আওয়ার্স টাইপের একটা লং লাস্টিং ময়েশ্চার দরকার, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই ময়েশ্চারাইজারটাকে ইউজ করতে পারো। সেরাভির এই ময়েশ্চারাইজিং সিরিজটাতে হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে যা তোমার অ্যাটমসফিয়ার থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করবে এবং তোমার স্কিনটাকে হাইড্রেট রাখতে সাহায্য করবে।
এখন দেখাচ্ছি আমার খুবই পছন্দের একটা সেরাভির এস এস স্মুদিং ক্রিম। এটা ওই যে বললাম ফেস ওয়াশটা যে সিরিজে ড্রাই রাফ এবং বাম্পি স্কিন যাদের তাদের জন্য, আমার কিন্তু কপালে অনেক সময় বাম্পস হয়, সেজন্য আমি এটাকে বিশেষ করে রেকমেন্ড করব যাদের কপালে বাম্পস হয়, ছোট ছোট পিম্পলস হয় এবং যাদের স্কিন রাফ, তাদের স্কিনের টেক্সচারটাকে কিন্তু স্মুথ করার জন্য এই এস এস স্মুদিং ক্রিমটা হাইলি রেকমেন্ডেড। এবং এটাতেও রয়েছে তিন ধরনের এসেন্সিয়াল, সেরামাইড, ইউরিয়া এবং স্যালিসাইক্লিক অ্যাসিড, যা কিনা পিম্পলের জন্য এবং বাম্পি স্কিনের জন্য খুব বেশি ভালো। সেরাভির প্রত্যেকটা প্রোডাক্টসই কিন্তু ফ্রেগ্রেন্স ফ্রি এবং কালার ফ্রি, সো নিঃসন্দেহে যাতে সেন্সিটিভ স্কিন ইউ ক্যান ট্রাস্ট অন ইট। এস এস স্মুদিং ক্রিমের আরেকটা সাইজ আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বড় সাইজ 340 গ্রাম এবং এর আগেরটা ছিল 177 ml। অনেকের কিন্তু বডি একনি হয় এবং বডিতে রাফনেস চলে আসে, আমাদের হাতের পেছনে অনেকের ছোট ছোট বাম্পস টাইপের দেখা দেয়, অনেকটা ফাঙ্গাল একনি টাইপের, সেই ধরনের রাফনেসটাকে স্মুথ করার জন্যও কিন্তু সেরাভির এই এস এস স্মুদিং ক্রিমটা অনেক বেশি ভালো। প্রত্যেকটা প্রোডাক্টসই কিন্তু নন কমোডোজেনিক এবং হাইপো অ্যালার্জেনিক এবং এর কোনোটাতেই কোনো প্রকারের পারফিউম নেই। নেক্সট আমি দেখাচ্ছি ময়েশ্চারাইজিং একটা লোশন, যেটা হচ্ছে ড্রাই টু ভেরি ড্রাই স্কিন। সো আমি একটু আগে যেই তোমাদেরকে একটা ক্রিম দেখিয়েছিলাম সেটা হচ্ছে লোশন ভার্সন এটা। সো যারা একটু লাইট ওয়েট লোশন বা ফুল বডিতে ইউজ করার জন্য লাইট ওয়েট কিছু চাচ্ছ, তারা কিন্তু ক্রিমের পরিবর্তে এই লোশনটাকেও ইউজ করতে পারো। এখন আমি দেখাচ্ছি ফেসের জন্য ডে ক্রিম এবং নাইট ক্রিম। অনেকেই আছে যারা রাতের বেলা একটু ইন্টেন্সিভ স্কিন কেয়ার করতে পছন্দ করে, তাদের জন্য বিশেষ করে ফেসিয়াল ময়েশ্চারাইজিং লোশনের এই পিএম ভার্সনটা তোমরা ইউজ করতে পারো এবং এটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিন। এবং আমার যেহেতু অয়েলি স্কিন, আমিও কিন্তু এটা ইউজ করেছি, বাট আই হ্যাড নো প্রবলেমস। সো তোমরা এটাকে নিঃসন্দেহে ব্যবহার করে দেখতে পারো, এটা তোমাদের ফেসটাকে ময়েশ্চারাইজ করবে, এটা বিশেষ করে ফেসের জন্য। সো বাকিগুলো তোমরা চাইলে ফেস এবং বডিতে ইউজ করতে পারবে, বাট এটা হচ্ছে অনলি ফর ফেস। নাইট ক্রিমটার প্যাকেজিংটাও খুবই সুন্দর, এটাকে তোমরা খুব ইজিলি চাইলে ট্রাভেলিং এর সময় ক্যারি করতে পারবে, খুবই নাইস একটা টিউব এবং একটা পাম্পও আছে এটার সাথে। ডে ক্রিমটা তোমরা চাইলে দিনের বেলা ইউজ করতে পারো, কারণ হচ্ছে এটাতে রয়েছে SPF 25, সো সানস্ক্রিনের কাজটাও করবে এবং তোমাদের ফেস যে ময়েশ্চারাইজেশনের কাজটা সেটাও কিন্তু একই সাথে এই ফেস ক্রিমটা দিয়ে দিচ্ছে। সো ইফ ইউ আর সামওয়ান যার আলাদা করে ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে একটু আলসেমি লাগে, সেই ক্ষেত্রে তুমি চাইলে এই ময়েশ্চারাইজিং লোশনটাকে ইউজ করতে পারো, ইট উইল ডু দ্য ওয়ার্ক অফ টু। আর যারা আলাদা করে সানস্ক্রিন লাগাতে পছন্দ করো, তাদের জন্য একটা হাই SPF এর সানস্ক্রিন আমি এখন দেখিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য সেরাভি হাইড্রেটিং সানস্ক্রিন, এটাতে রয়েছে SPF 50 এবং এটা খুবই লাইট ওয়েট অ্যান্ড নন গ্রিজি। আর এটাতে কিন্তু রয়েছে তিনটি এসেন্সিয়াল, সেরামাইড এবং নায়াসিনামাইড। সো এটা হচ্ছে একটা মিনারেল সানস্ক্রিন, এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং এটা কিন্তু তোমাদের স্কিন একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করবে যা তোমাকে UVA এবং UVB রে থেকে রক্ষা করবে। এটা 100% মিনারেল সানস্ক্রিন একটা এবং এটা তোমার যেই সূর্যের ক্ষতিকারক রশ্মি আছে সেটাকে ব্লক করবে, অ্যান্ড দিস ইজ ভেরি লাইট ওয়েট, প্লাস এটা তোমার পোর্সও ক্লক করবে না। আর নায়াসিনামাইড কিন্তু আমাদের স্কিনটাকে কাম রাখতে সাহায্য করে এবং আমাদের স্কিনের অয়েলটাকেও ব্যালেন্স করতে সাহায্য করে। যারা সানস্ক্রিন ব্যবহার করো না তোমাদের স্কিন কেয়ার রুটিনে, আমি বলবো অবশ্যই একটা সানস্ক্রিন ইনক্লুড করতে হবে, কারণ যারা সানস্ক্রিন ইউজ করো না তোমাদের কিন্তু অন্যান্য কোনো স্কিন কেয়ার করে কোনো লাভ হবে না। তাই যতই তুমি স্কিনের যত্ন নাও না কেন, সূর্য কিন্তু তোমার স্কিনে যে ক্ষতিটা করবে দ্যাট ইজ ইররিপেয়ারেবল উইদাউট আ সানস্ক্রিন। সো এভরিডে তোমাদের একটা সানস্ক্রিন ইউজ করতে হবেই হবে। নেক্সট আমি কথা বলছি সেরাভির হাইলোরনিক অ্যাসিড সিরাম নিয়ে। এটা যেটা করবে, এটা হচ্ছে তোমার স্কিনকে ইনস্ট্যান্টলি একটা স্মুদার এবং সফটার একটা ফিল দিবে এবং এটা তোমার স্কিনে ময়েশ্চারটাকে লক করবে, অ্যাট দ্য সেম টাইম এটা তোমার স্কিন একটা প্রোটেক্টিভ লেয়ারও তৈরি করে দিবে। আর আমি যেটা বলেছি, হাইলোরনিক অ্যাসিড কিন্তু তোমার স্কিনের মধ্যে একটা ময়েশ্চারটাকে লক করতে সাহায্য করে এবং পরবর্তী যে কোনো ধরনের তুমি স্কিন কেয়ার প্রোডাক্ট দিলে সেটা হাইড্রেশনটাকে বেটারভাবে তোমার স্কিনে অ্যাবজর্ব করতে হেল্প করে। সো দিস ইজ দ্য সিরাম এবং এটাতে রয়েছে হাইলোরনিক অ্যাসিড এবং এটা হচ্ছে এই ফর্মুলাটা বিশেষ করে লেয়ারেবল, অর্থাৎ তুমি এটার পরে অন্য যে কোনো ময়েশ্চারাইজার এটার উপরে অ্যাপ্লাই করতে পারবে, দ্যাট উইল বি ইজিলি অ্যাবজর্ব অন ইয়ার স্কিন এবং এটা নন কমোডোজেনিক, সো এটা তোমার পোর্সকে কিন্তু একদমই ক্লক করবে না। খুবই সিম্পল এবং বেসিক প্যাকেজিং, ইয়েট ভেরি কমফোর্টেবল টু ইউজ অ্যান্ড ভেরি ইজি টু ক্যারি। এটা ডিরেকশনসটা আমি তোমাদের একটু দেখাই, এটা কেন বলা হচ্ছে যেটা লেয়ারেবল। এটা কিন্তু তুমি চাইলে শুধুমাত্র এটাকেও খালি ব্যবহার করতে পারবে, যেমন বলা আছে যে অ্যাপ্লাই ইভেনলি টু ফেস অ্যান্ড নেক ডেইলি, সেরাভি হাইলোরনিক সিরাম ক্যান বি ইউজ অ্যালোন অর লেয়ার্ড আন্ডার ময়েশ্চারাইজার। সো তুমি চাইলে ময়েশ্চারাইজারের আগে এটাকে ইউজ করতে পারবে নর্মাল সিরামের মতো এবং এটাকে তোমার আই এরিয়াটাকে অ্যাভয়েড করে সম্পূর্ণ ফেসে এবং নেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে।
And last but not the least, one of the most asked question hoche skincare step er jonno eye cream. So CeraVe er ekta eye repair cream royeche ja tomar dark circles ebong chokher je phula bhab ta puffiness shetake reduce korte onektai help korbe. So eta tomar skin er under eye area ta je amader chokher niche sensitive thake ebong khubi gentle thake shetake khub bhalo moto repair korte help korbe. Amader kintu wrinkles porar main karon hoche amader oi jagara dry hoye jay chokher niche area ta ke amra alada kore hydration dei na shejonno normal moisturizer ektu thick hoar karon কিন্তু চোখের নিচে অ্যাবজর্ব করতে পারে না বাট আই ক্রিমটা কিন্তু স্পেশালি ডিজাইন করা হয় আমাদের চোখের নিচের এরিয়াটার জন্য সো খুবই সামান্য পরিমাণে আই রিপেয়ার ক্রিমটাকে তুমি ফিঙ্গারে নিয়ে তোমার চোখের নিচে অ্যাপ্লাই করে নিবে ঘুমানোর আগে এন্ড দ্যাট উইল রিডিউস ইওর আই ডার্ক সার্কেলস এবং পাফিনেস ডার্ক সার্কেলস রিডিউস হওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদেরকে ধৈর্য রাখতে হবে কজ প্রপার স্লিপ থাকতে হবে এবং হরমোনাল অনেক কারণে ডার্ক সার্কেলস হতে পারে সো নেভার বিলিভ দ্যাট তুমি একেবারে এক সপ্তাহের মধ্যে তোমার ডার্ক সার্কেলস চলে যাবে প্রপারলি একটা রুটিন মেনটেন করতে হবে এবং প্রপার স্কিন কেয়ার করার ফলে কিন্তু তুমি তোমার স্কিনে যে কোনো রকম ইমপ্রুভমেন্ট দেখতে পারবে সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই যারা একটু স্কিন কেয়ার নিয়ে কনসার্নড এবং যারা একটু হলেও ইউটিউবে রিসার্চ করো বা তোমরা নিজেরা জানার জন্য হলেও রিসার্চ করে থাকো তারা একটু হলেও জানবে যে CeraVe কিন্তু বিশ্বজুড়ে যত ডার্মাটোলজিস্ট আছে তারা রেকমেন্ড করে থাকে এবং ওয়ার্ল্ডের অনেক অনেক রিনাউন্ড ইউটিউবার্সরাও কিন্তু CeraVe প্রোডাক্ট রেকমেন্ড করে এবং তারা নিজেরাও ইউজ করে থাকে সো ভিউয়ার্স এই ছিল আমার আজকের CeraVe ফুল রেঞ্জ স্কিন কেয়ার নিয়ে ভিডিও আশা করছি যারা স্কিন কেয়ারে নতুন অথবা যারা CeraVe নিয়ে জানতে চাচ্ছিলে তোমাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল ছিল সো যারা তোমাদের স্কিন টাইপ বুঝে প্রোডাক্ট সিলেকশন করতে পারো না আশা করছি আজকের ভিডিওর পর থেকে তোমরা কিন্তু খুব ইজিলি যার যার স্কিন টাইপ এবং যার স্কিনের প্রবলেম বুঝে কনসার্ন অনুযায়ী তোমরা প্রোডাক্ট সিলেকশন করতে পারবে CeraVe প্রত্যেকটা প্রোডাক্টসই তোমরা পেয়ে যাবে beautysupply.com এর ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে সবগুলো লিংক আমি ডেসক্রিপশনে অবশ্যই তোমার জন্য দিয়ে দিব এরপরে তোমাদের কোনো কোয়েরিজ থাকলে তোমরা কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের কোয়েশ্চেনগুলোকে অ্যান্সার করার আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ